সনাতন হিন্দু ধর্মের মানুষ সরস্বতী পূজা আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এবার উদযাপন করলেন। গত বছর করোনা মহামারীর কারণে পূজা মণ্ডপ ব্যবহারের মতো এমন সমাগম ছিল না। শনিবার সকাল থেকে নতুন পোশাকে সেজে নিউ ইয়র্কের বিভিন্ন পূজা মণ্ডপে ভিড় করেন অসংখ্য মানুষ। বিশেষ করে বিদ্যাদেবীর কাছে শিক্ষার্থীদের সুখময় জীবনের জন্য অভিভাবকরা প্রার্থনা জানান। এদিন পরিবারের সকলের সুস্থতা, উন্নতি, সাফল্যের জন্য পূজা মণ্ডপে প্রার্থনা করেন অসংখ্য মানুষ। সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রার্থনা শুরু হয়। সরস্বতী পূজা উপলক্ষে এদিন অনেকে উপবাস করে মন্দিরে আসেন। সন্তানদের জ্ঞান বুদ্ধি, লেখাপড়া আরও মনোযোগী হওয়ার বাসনা নিয়ে প্রার্থনা করেন তারা। সরস্বতী পূজা উপলক্ষে নতুন পোশাক, শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিশেষ খাবারের আয়োজন থাকে। এবারের পূজা মহামারী মুক্ত অবস্থায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত বলে জানান অনেকে। এখন প্রতিটি মন্দিরে প্রতিটি পূজা খুব আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এখানে করতে পারি। প্রতিটি মন্দিরে খুব সুন্দর উৎসাহ হয় এবং আমাদের যারা আছে মিডিয়ারা তারা এটাকে প্রকাশ করেন। আমাদের আনন্দ অনুভব করি আমরা নিউ ইয়র্কে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে উৎসবের মধ্য দিয়ে এবার সরস্বতী পূজার আয়োজন করতে পেরে নিজেদের সফল মনে করছেন উদ্যোক্তারা। প্রার্থনা করি বিদ্যাদেবী সবার জন্য বিদ্যা প্রসিত হয়, এই কামনাই করি। সবাইকে অতি নিরাপদ দূরত্বে কারণ যদিও আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই জন্য সবাই সমস্তভাবে অংশগ্রহণ করতেছে। শিশু কিশোর এবং পরিবারের সকলের শিক্ষা, সঙ্গীতের সফলতার প্রার্থনায় পূজা নিজের অংশ নিতে পেরে আনন্দিত বলে জানান। আগামী বছর আনন্দ উৎসবের এমন আরেক দিনের প্রত্যাশায় প্রার্থনা করেন সকলে। হাসান মাহমুদ, আইবিটিভি ইউএসএ।